আমাদের মাথাপিছু আয় গত এক দশকে তিন গুণ বৃদ্ধি পেয়ে ২,৮২৪ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত এক দশকে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের চরম দারিদ্রের হার ৫.৬% নেমে এসেছে, যা ছিল প্রায় ২৫% উপরে। এবং আমাদের মাথাপিছু আয় গত এক দশকে তিন গুণ বৃদ্ধি পেয়ে ২,৮২৪ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। উপরন্তু বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে অর্থাৎ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে এবং এই ধারাবাহিকতাও আমরা বজায় রেখেছি। আমরা চাই যে আমাদের দেশ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, যেখানে একটি শক্তিশালী ভৌত অবকাঠামো আমাদের ক্রমবর্ধমান অর্থনীতিকে চলমান রাখবে। গত বছর আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেছি, নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছি এবং আমরা যে পারি সেটাও আমরা প্রমাণ করেছি। সম্প্রতি আমরা রাজধানীতে প্রথম মেট্রো রেল উদ্বোধন করেছি। আমরা চট্টগ্রামে ৩.২ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীর নিচে আমরা নির্মাণ কাজ চলমান, খুব তাড়াতাড়ি সেটা শেষ করব। নদীর তলদেশে এই ধরনের স্থাপনা দক্ষিণ এশিয়ায় এটাই সর্বপ্রথম। আমাদের স্বপ্ন হলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশ একটি বদ্বীপ ২০১০০ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল বদ্বীপ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। সে পরিকল্পনা গ্রহণ করে তা আমরা বাস্তবায়ন শুরু করেছি। এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য কৌশল হিসেবে আমরা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সবার জন্য সুযোগ তৈরি করার উপর গুরুত্ব আরোপ করছি। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারত মহাসাগরের জন্য শুধু নয়, এই অঞ্চলের সকল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা আমাদের ইন্দো প্যাসিফিক কৌশল তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আমি ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ৬টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে চাই। প্রথম, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি এটা জোরালো করতে হবে। দ্বিতীয়ত, এই অঞ্চলের অনেক দেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ঝুঁকিতে থাকার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক দুর্যোগ এবং তার সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সহযোগিতা বাড়াতে হবে। তৃতীয়ত, একটা স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সমূহের ভিত্তিতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। চতুর্থ, ভারত মহাসাগরের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সমুদ্রের জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া, অনুসন্ধান উদ্ধার কাজে সহায়তা এবং আন্তর্জাতিক আইন অনুসারে নৌ ও বিমান চলাচল নিশ্চিত করা হবে। পঞ্চম, শান্তির সংস্কৃতি চর্চা এবং জনবান্ধব উন্নয়নের প্রসার করতে হবে। একটি শান্তিপূর্ণ সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্দেশ্যে বিশ্ব জনগোষ্ঠীর যে অর্ধেক নারী সম্প্রদায় তাদেরকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। ষষ্ঠ, উন্মুক্ত স্বচ্ছ নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার প্রসার করা,
যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে এবং তার বাইরেও সমতাভিত্তিক টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। আবারও আমি বাংলাদেশে আগমনের জন্য আমাদের অতিথিদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।